একদিকে আলোচনায় গোল্ডেন বয় পেদ্রি, অন্যদিকে মাদ্রিদ সুপারস্টার জুড বেলিংহ্যাম, এই দুয়ের মাঝে কে সেরা তা নিয়ে আছে অনেক আলোচনা, অনেক লড়াই। তবে এদের মাঝে কিছুটা আন্ডার রেটেড একজন, তিনি জার্মানির জামাল মুসিয়ালা। প্রতিভাবান মুসিয়ালাকে নিয়ে আলোচনা অনেকটা কমই, তবে সত্যিকারের ফুটবল ফ্যানদের কাছে আগামী দিনের বড় তারকা তিনি। জার্মান এই মিডফিল্ডারকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাবা নাইজেরিয়ান, মা ইউরোপের দেশ জার্মানির, বাবা মায়ের পরিচয় জার্মানিতে এসেই, জামালের জন্ম সেখানেই। জার্মানির স্টুটগার্টে জন্ম নেওয়া জামালের আছে তিন দেশের নাগরিকত্ব, বাবা নাইজেরিয়ার। এরপর বয়সভিত্তিক দলের নানা পর্যায়ে খেলেছেন ইংল্যান্ড দলের হয়ে, সেখান থেকে বর্তমানে খেলছেন জার্মান জাতীয় দলে। জামালের গল্পটা একটু ভিন্নই বটে। জার্মানিতে জন্ম নেওয়া জামালের একাডেমি পর্যায়ে খেলা শুরু হয় মাত্র 5 বছর বয়সে। যোগ দেন জার্মানির ক্লাব TSV লেহনার্জে। এরপর মাত্র 7 বছরে নজর কাড়েন ইংলিশ ক্লাব সাউদাম্পটনের। সেখান থেকে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। পরের বছর যান ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব চেলসিতে। শৈশব থেকে কৈশোর জামালের দিন কাটে ব্লুজদের ঘরে, সে কারণেই তখনকার সময় বয়সভিত্তিক দলে খেলেন ইংল্যান্ডের হয়ে। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের নিয়মিত অংশ ছিলেন জামাল, খেলেন অনূর্ধ্ব 15, 16, 17 ও 21 দলেও। ইংলিশ অনূর্ধ্ব 21 দলে খেলার সময় জামালের বয়স ছিল মাত্র 18। এরপর জামাল মুসিয়ালার ঠিকানা হয় জার্মান বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখে। সেখানে এক সিজন তাদের দ্বিতীয় সারির দলের হয়ে খেলে 2021 সালে আসেন মূল দলে। এরপর থেকে হয়ে যান দলের অবিচ্ছেদ্য অংশ। গত 3 বছরে বায়ার্নের হয়ে নিয়মিত মাঠে নেমেছেন জামাল মুসিয়ালা। বায়ার্নের জার্সিতে 3 সিজনেই খেলে ফেলেছেন 129 ম্যাচ। সেই 129 ম্যাচে জামালের গোল 31টি। অ্যাটাকিং কিংবা সেন্ট্রাল মিডফিল্ডার, দুই রূপেই খেলতে পারেন জামাল। দলের প্রয়োজনে হয়ে যান লেফট উইঙ্গার। জামালের গতি, ক্রিয়েটিভিটি তাকে এগিয়ে রাখে অন্যদের থেকে। গোল ও অ্যাসিস্ট দুটি সমানতালে করতে পারেন জামাল। গত সিজনেই যেমন 12 গোলের সাথে লিগে করেছেন 10 অ্যাসিস্ট, 26টি শট অন টার্গেটে করেছেন, যাতে সফলতার হার 62%। একজন মিডফিল্ডার হয়েও গত সিজনে জামাল ড্রিবলিং করেছেন 77 বার, সফলতার হার 55%। এছাড়াও ডিফেন্সেও সহায়তা করতে পারেন তিনি। সেখানেও গত সিজনে 23টি ট্যাকেল ও 23 বার শট ব্লকড করেছেন তিনি। জার্মান জাতীয় দলেরও নিয়মিত সদস্য জামাল মুসিয়ালা। মিডফিল্ডে আগামী দিনের কাণ্ডারি ধরা হয় তাকে। অনেকে তাকে বিবেচনা করেন পেদ্রি বেলিংহ্যামদের মতো আগামী জেনারেশনের রাজ করা মিডফিল্ডারদের তালিকায়। সেই তালিকায় জামাল কতদিন রাজত্ব করতে পারেন, কতদূর জার্মানি ও বায়ার্নকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটি এখন দেখার বিষয়।